উত্তরপাড়ার পাশাপাশি চুঁচুড়াতেও প্রার্থী নিয়ে ক্ষোভ। উত্তরপাড়ার পাশাপাশি চুঁচুড়াতেও রবিবার প্রার্থী নিয়ে ক্ষোভের আঁচ দেখা যায়। প্রার্থী বদল করতে হবে এই দাবিতে বড়বাজারে রাস্তার টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। বিধায়ক অসিত মজুমদারের করে দেওয়া তালিকাকে মান্যতা দিয়েছে দল। নিচু তলার কর্মীদের কথা শোনা হয়নি, অভিযোগ কর্মীদের। অশিক্ষিত অসৎ লোকদের টিকিট দিয়েছে দল। বিধায়ক অসিত মজুমদার জানিয়েছেন, কারা অটো টোটোর টাকা খেয়েছে, কারা পুকুর ভরাটের টাকা খেয়েছে, চুঁচুড়ার মানুষ সব জানে। ওরা যত আমার বিরুদ্ধে বলবে তৃণমূল তত বেশি ভোট পাবে। কিন্তু আপনার নামে পোস্টার পড়েছে, তাতে আপনাকে কুরুচিকর মন্তব্য করেছে, টিপিং বাস তোলাবাজ বলে এরা মাত্র তৃণমূলই এক বিক্ষুব্ধ অংশ। কি বলবো বলুন তো, আমি তো 14,000-20,000 ভোটে জিতলাম। চুঁচুড়ার মানুষ জানে কারা তোলাবাজ, কারা ধান্দাবাজ, কারা প্ল্যানের টাকা খেয়েছে, কারা পুকুর ভরাটের টাকা খেয়েছে, কারা অটো টোটোর টাকা খেয়েছে, চুঁচুড়ার মানুষ সব জানে। আমাকে নিয়ে যত বলবে তৃণমূলের পক্ষে তত ঝড় বইবে। যারা করছে তারা তো তৃণমূলেরই একটা অংশ, কেন এরকম করছে আপনাদের বিরুদ্ধে? আমি এসব নিয়ে মন্তব্য করতে চাই না। দুঃখ কারোর মধ্যে থাকতে পারে। আমার তো 30টা ওয়ার্ড, 3,000 আছে প্রার্থী যোগ্য হবার সম্ভব না, তো 30 জনই প্রার্থী হবে, 30 জনই প্রার্থী হবে। যারা দলের সৈনিক তারা দলের হয়ে কাজ করবে। টিকিট পেলে ভালো আর টিকিট না পেলে খারাপ, এটা কি? টিকিট যদি কেউ পেয়ে যায় সে বলবে অসিত মজুমদার বাবা, আর টিকিট না পেলে বলবে অসিত মজুমদার শালা। অতএব এ নিয়ে কোনো দুঃখ করি না আমি। দলের যারা ভালো কর্মী, মমতা ব্যানার্জি আমাদের সর্বময় নেত্রী, তিনি যাকে প্রার্থী করবেন, তৃণমূল যারা করে তারা সবাই নাপবে, আর যারা লকেটের আঁচলে থাকে তারা এইসব ধান্দাবাজি করবে। আজকেও আশিষ সেনের নেতৃত্বে টায়ার জ্বালানো হলো আপনার বিরুদ্ধে বিক্ষোভ দেখানো। আমি আপনাকে একটা কথা বলছি বলুন তো, 2011-তে আশিষ সেনকে দেখেছেন রাস্তায়, 2014-এ রত্নানাগের ইলেকশনে আশিষ সেনকে দেখেছেন রাস্তায়, 2015-এ পৌরসভায় আশিষ সেনকে দেখেছেন রাস্তায়, 2016-তে আমার বিধানসভায় আশিষ সেনকে দেখেছেন রাস্তায়, 2019-এ রত্নানাগের বিধানসভায় আশিষ সেনকে দেখেছেন রাস্তায়, 2021-এ আমি যাতে প্রার্থী না হই তার জন্যে সমস্ত জায়গা ঘুরে বেরিয়েছে। এদের চুঁচুড়ার মানুষ চেনে, আমি আর অন্য কিছু বলতে চাই না, এদের চুঁচুড়ার মানুষ চেনে। আমার নামে যত পারুক পোস্টার দিই, চুঁচুড়ার মানুষ জানে অসিত মজুমদার 24 ঘন্টা রাস্তায় আছে, আর অসিত মজুমদার বিপদে পড়লে মানুষ পায়, এদের বিপদে পড়লে পায় না। বিপদে আছি আমি, সারাক্ষণ আছি আমি। আর যাদের প্রার্থী করা হয়েছে দল মনে করেছে এরা যোগ্যতাই করেছে, যারা চিৎকার চেঁচামেচি করছে তাদের অনেকের এগেনস্টে পুকুর ভরাতে অভিযোগ আছে, অনেক অভিযোগ আছে, আমি আর সেসব বলতে চাই না। কিন্তু যারা দলের ভালো কর্মী না বুঝে যাচ্ছে তারা দুদিন বাদে যাবে না, দলের প্রার্থীর সঙ্গে প্রচারে না। দলীয় পতাকা নিয়ে করছে, আপনি কি এটা নেতৃত্বকে জানাবেন? উচ্চারণ আছে, এদের অত গুরুত্ব দেওয়ার ভাই কিছু নেই। দলের পতাকা বড়বাজারে কিনতে পাওয়া যায়, আর চুঁচুড়াতে বহু জায়গায় কিনতে পাওয়া যায়। বহু চোর দলের পতাকা নিয়ে ঘোরে, ধরা পড়লে বলে আমি অসিত মজুমদার আমাকে চেনে, তা সে চোরটাকে কি আমি ব্যাক করবো? ছেড়ে দিন সব। বলছে প্রার্থীর তালিকা চেঞ্জ না হলে 1-5 নম্বর ওয়ার্ডে পরপর হারবে তৃণমূল। বন থাকলে সেইটা করিয়ে দেখা, আর আমি বলছি 30-30, বন থাকলে একটা কমিয়ে দেখা। যান এই চুঁচুড়ার মোড়ে যে আমরা আন্দোলন করছি, আমাদের মাননীয় বিধায়ক আপনারা জানেন অসিত মজুমদার 2011-সালে ক্ষমতায় আসার পরে, আজকের আগেও পৌর নির্বাচনে আমরা দেখেছেন, এবারও দেখেছেন,
যে দুর্নীতিগ্রস্ত লোকদেরকে সঙ্গে নিয়ে রাতের অন্ধকারে বাড়িতে বসে তিনি পৌর প্রার্থীদের নাম তৈরি করেছেন, ওনার উচিত ছিল যে ওয়ার্ডে ওয়ার্ডে বসে ওয়ার্ডের দায়িত্বপূর্ণ লোকদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে যে নামগুলো উঠে আসবে সেই নামগুলো পৌর লিস্টে পাঠানো উচিত ছিল। কিন্তু 1-30 নম্বর ওয়ার্ডের কোনো তৃণমূল কর্মী সহ ওয়ার্ডের লোকেরা কেউ জানতে পারল না যে কোন নামগুলো তিনি পাঠালেন। উনি ভাবছেন যে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, আপনারা জানেন যে আপনারা দেখেছেন 2 নম্বর ওয়ার্ডে যে ভাটার সামনে নদীর চরকে কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে, মাটি প্রকাশ্য দিবালোকে লরি করে ভরে চলে যাচ্ছে, কিছু জায়গায় নিউজ হয়েছিল, সেই লোক যাকে প্রচুর টাকা দিয়ে ক্যান্ডিডেট করতে চাইছে সেই দুর্নীতিগ্রস্ত মানুষ, আপনারা জানেন যে 5 নম্বর ওয়ার্ডে পুকুর ভরাট হয়েছিল, সেই পুকুর ভরাট সেখানে ওই ওয়ার্ডের কাউন্সিলর আছেন, এলাকার বিধায়ক আছেন, তারা থাকা সত্ত্বেও কি করে পুকুর ভরাট হয়ে যায় এটা কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারছে। সেই দুর্নীতিগ্রস্ত মানুষদেরকে আজকে 1-30 এর মধ্যে অনেক দুর্নীতিগ্রস্ত মানুষকে নিয়ে এসে তিনি রাতের অন্ধকারে প্রার্থী করে এবং একটা কোম্পানি আপনারা জানেন ঘুরে বেড়াচ্ছে যে কোম্পানিটা প্রার্থীদের পরীক্ষা নিরীক্ষা করে নাম নাকি পাঠাচ্ছে, সেই কোম্পানিটাকে তারা পারচেস করে নিয়েছেন বিধায়ক সাহেব। আমরা দেখেছি যে তৃণমূলের সিম্বলের সামনে দাঁড়িয়ে সেই কোম্পানিটাকে তাকে বক্তব্য রাখাচ্ছেন, বিভিন্ন মিটিংয়ে কথা বলাচ্ছেন। আমি প্রতিবাদ করেছিলাম আগেও, তিনি টাকা দিয়ে কিনে নিয়েছেন এবং জেলা নেতৃত্ব যারা আছে তাদের কাছে আমি অনুরোধ করছি অন্তত তারা কর্ণপাত করুক, সেই দিকে নজরটা দিক যে কি করে আজকে 4 পাস 5 পাস 1 পাস তাদের ক্যান্ডিডেটগুলোকে তুলে নিয়ে গিয়ে আজকে ক্যান্ডিডেট করছে। আজকে চুঁচুড়া শহরের প্রত্যেকটা মানুষের ক্ষোভ, আজকে চুঁচুড়া শহরের প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের ক্ষোভ, প্রার্থীদের কর্মীদের ক্ষোভ যে আজকে এইভাবে ক্যান্ডিডেট তৈরি হলো। মেলে ঘরে বসে যে লিস্ট করেছে তারই প্রতিবাদে আমাদের চলছে, কালকে হয়েছে, আজ হয়েছে, কাল থেকে আমাদের পাড়ায় পাড়ায় ওয়ার্ডে ওয়ার্ডে আমরা করব বুথ ধরে, যেখানে যেখানে সাধারণ কর্মীরা ওয়ার্ডের কর্মীরা যা প্রার্থীকে মেনে নিচ্ছে তাদের আমরা ওয়েলকাম, আর যেখানে প্রার্থীরা দুর্নীতিগ্রস্ত এবং সঙ্গে হাত মিলিয়ে ভোট ভেঙে চলো 1 নম্বরের প্রার্থী শিবু দাস তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, এবং চুঁচুড়ার মানুষও তার বিরুদ্ধে প্রতিবাদ করছে, এবং MLA যে কথাটা বলেছে রিপোর্টারদেরকে যে আসছেন সময় দল বিরোধী কাজ করে, আমি তার সঙ্গে চ্যালেঞ্জ করছি যখন দলটা তৈরি হয়েছিল সেইখান থেকে আজ পর্যন্ত যেখানে করছে আমার ওয়ার্ডে রদার দিকে MLA হারিয়েছে, আর আমার ওয়ার্ডে আমি হায়েস্ট ভোটে লিড দিয়েছিলাম, MLAকেও আমি হায়েস্ট ভোটে লিড দিয়েছি, অতএব আমি যদি দল বিরোধী করতাম তাহলে আমার ওয়ার্ডে এত লিড হতো না। 1-2 যে বলছে 20 নম্বরের ওয়ার্ডে যে ক্যান্ডিডেট তাকে 21-এ আনা হয়েছে, সে ভোট ভাঙার সঙ্গে যুক্ত ছিল। 2000 সালে আমাদের যে ভোট ছিল 2003-এ এরা ভোট ভাঙার জন্য মিতা চ্যাটার্জি এবং শিবু দাস ভোট ভাঙার সঙ্গে ছিল, তাদের ক্যান্ডিডেট করেছে তার আমাদের প্রতিবাদ, এবং আমি তখন চেয়ারম্যান ছিলাম। 1986 সাল থেকে ইয়ে পর্যন্ত আমি কাউন্সিলর ছিলাম এবং চেয়ারম্যান ছিলাম। 1995 সালে আমি চেয়ারম্যান হই কংগ্রেসে, 2000 সালে তৃণমূলে, এছাড়া 2005-এ যখন 29 নম্বর ওয়ার্ড শিলুদাস হয়ে যায়, কোচ গৌরীকান্ত মুখার্জি 27-এ দাঁড়ায় কিন্তু 29-এ CPM-কে জিতিয়ে দেয়, তাহলে এই দল বিরোধী যারা কাজ করেছে তারা দলের সাথে CPM-এর সাথে যুক্ত তাদেরকে আবার পুনরায় প্রার্থী করেছে, তাই এইগুলো কি দল বিরোধী কারা করে সেটা MLA জানুক, এবং চুঁচুড়ার মানুষের কাছে আমি অন্ত অনুরোধ করব এই MLA যে কথা বলেছে তার প্রতিবাদ জানানোর জন্য হুগলি চুঁচুড়ার নাগরিকের কাছে বলবো, যারা বাস স্ট্যান্ড বিক্রি করে দিচ্ছে, বিভিন্ন পুকুরগুলোকে তারা লিজনামা দিয়ে দিচ্ছে, এর প্রতিবাদে আমরা আগামী দিনেও আন্দোলনে থাকব চুঁচুড়ার মানুষের পক্ষে। আমাকে টিকিট দেয় নি বলে সেটা কোনো ক্ষোভ নয়, আমার বদলে যদি আমার ওয়ার্ডে একজন যোগ্য ক্যান্ডিডেটকে তিনি টিকিট দিতেন আমি দলের সমর্থনে তার হয়ে প্রচার করব, কিন্তু যেটা দেখা গেল গত 5 বছর ধরে আমার যে আমার ওয়ার্ডে যিনি কাউন্সিলর ছিলেন সঞ্জয় পাল, তিনি 5 বছর আগে তার ব্যবসা ছিল, তিনি একজন আলু ব্যবসা, তিনি আলু বেচতেন, সবজি বেচতেন বাজারে, এবং তার সাথে তিনি হাতে LIC-র এজেন্ট ছিলেন। 5 বছর আগে যার কোনো
আর এছাড়া কোনো ইনকাম ছিল না। পাঁচ বছর বাদে সে কাউন্সিলর হওয়ার পরে তার তিনখানা বাড়ি, তার একটা বিশাল গার্মেন্টসের দোকান, এগুলো আমরা দেখতে পাচ্ছি। যেগুলো আমরা দেখতে পাইনি তাহলে কত কী আছে সেটা আমাদের জানা নেই। এবং আমরা তার দুদিন আগে যখন আমরা জেলা সভাপতির কাছে যাই, জেলা সভাপতি নিজের মুখে বলেন যে চার নম্বর ওয়ার্ডে সরস্বতী পালের নামে আইপ্যাক প্রচুর তথ্য দিয়েছেন, যার দরুন আমরা চার নম্বর ওয়ার্ডে সরস্বতী পালকে প্রার্থী করতে পারবো না। তা সত্ত্বেও কী করে ফাইনাল লিস্টে সরস্বতী পালই টিকিট পায় এটা আমার দলের কাছে প্রশ্ন হল। যে আইপ্যাক যার নামে নেগেটিভ রিপোর্ট দেওয়ার পরেও 48 ঘন্টার মধ্যে সেই রিপোর্টটা কি করে পজিটিভ হয়ে যায় এবং সেই দলে টিকিট পায়, আমার দলের কাছে একটা প্রশ্ন। হুগলি থেকে পাপ্পু সাঁতরা, রিপোর্ট টাইমস বাংলা।